আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশের জনপ্রিয় বাইক কোম্পানিগুলোর মধ্যে জাপানিজ মোটরসাইকেল উৎপাদন কোম্পানি ইয়ামাহা অন্যতম। জাপানিজ এই ব্র্যান্ড শুরুতে বাদ্যযন্ত্র তৈরি করলেও 1955 সাল থেকে তারা মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু করে এবং তখন থেকে এখন পর্যন্ত ইয়ামাহা মোটরসাইকেল জগতে বেশ বড়সড় স্থান অর্জন করে বসে আছে এবং ইয়ামাহার বাইকগুলো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয় বাইকগুলোর মধ্যে উচ্চ পর্যায়ে রয়েছে। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ইয়ামাহা R15 ভার্সন 4 এর নেকেড ভার্সন MT15 ভার্সন 4 সম্পর্কে। ইয়ামাহা ব্র্যান্ডের বেশ কয়েকটি ক্যাটাগরির বাইক আমাদের দেশে রয়েছে, যেমন স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস, স্কুটার, ক্যাফে রেসার এবং ডার্ট বাইক। এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফুল ফেয়ার স্পোর্ট এবং নেকেড স্পোর্ট ক্যাটাগরির বাইকগুলো। সাধারণত যারা স্পোর্ট বাইকের মতো পারফরমেন্স চায় কিন্তু ফুল ফেয়ার স্পোর্টস বাইক থেকে বেশি কমফোর্ট চায়, তাদের জন্য নেকেড স্পোর্ট বাইকগুলো তৈরি করা। নেকেড স্পোর্টস বাইকগুলোতে ফুল ফেয়ার বাইকের তুলনায় আরও ভালো সিটিং পজিশন, হ্যান্ডেলিং, কন্ট্রোলিং ও বেশি সময় ধরে রাইড দেওয়ার মতো কমফোর্ট পাওয়া যায়। তাই নেকেড স্পোর্ট বাইকগুলো ফুল ফেয়ার বাইকের মতোই সমান জনপ্রিয়। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইয়ামাহা আর সিরিজের প্রায় সব কয়েকটি মডেলেরই কিন্তু নেকেড ভার্সন রয়েছে। যেমন আর সিরিজের সবচেয়ে হায়ার সিসির বাইক R1 এর নেকেড ভার্সন হচ্ছে MT01 এবং R7 এর নেকেড ভার্সন হচ্ছে MT07, R6 এর রয়েছে MT06, R3 এর নেকেড ভার্সনটি হচ্ছে MT03, R25 এর রয়েছে MT25 এবং R15 এর রয়েছে MT15। এমনকি আর সিরিজের সবচেয়ে ছোট যে সদস্য রয়েছে R125, সেই বাইকটির নেকেড ভার্সন রয়েছে, যেটি হচ্ছে MT125। সো এই বাইকগুলোর কথা বলার কারণ হচ্ছে ইয়ামাহা তাদের আর সিরিজের যে বাইকই বের করুক সেটা নেগেট ভার্সনও বের করে। সো 2021 সালে ইয়ামাহা তাদের আর সিরিজের R15 ভার্সন 4 ও R15M বাইকগুলো লঞ্চ করে, যার নেগেট ভার্সন তারা এখনও লঞ্চ করেনি। তবে R15 ভার্সন 4 ও R15M এর নেকেড ভার্সন যে ইয়ামাহা থেকে লঞ্চ করা হবে সেটা নিশ্চিত। মূলত ইয়ামাহা MT সিরিজের বাইকগুলো তৈরি করা হয় এর ফুল ফেয়ার স্পোর্ট ভার্সনের ইঞ্জিন দিয়ে। যেমন আর সিরিজের সকল বাইকগুলোর নেকেড ভার্সনগুলোই আর সিরিজের ফুল ফেয়ার স্পোর্ট ভার্সনগুলোর ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে। তো সেই হিসেবে R15 ভার্সন 4 যেহেতু লঞ্চ হয়েছে, সো সেই ইঞ্জিন দিয়েই MT15 এর নিউ মডেলটি তৈরি করা হবে। যেহেতু R15 ভার্সন 4 ও R15M 2021 সালের শেষ দিকে লঞ্চ করা হয় এবং যেহেতু সেপ্টেম্বর মাসের পর থেকেই সেই বছরকে নতুন বছর ধরা হয়, সেই হিসেবে R15 ভার্সন 4 ও R15M 2022 এর মডেল হিসেবে ধরা হয়। এবং ইয়ামাহা তাদের দুটি বড় বাইকের মডেল একই বছর লঞ্চ করে না, সেই হিসেবে MT15 এর নিউ মডেল 2022 সেপ্টেম্বর মাসের পরে লঞ্চ করবে, যাতে বাইকটিকে 2023 সালের মডেল হিসেবে ধরা হয়। MT15 এর নিউ মডেলটি থাকবে R15 ভার্সন 4 বা R15M এর ইঞ্জিন দিয়ে বানানো। এবং MT15 এর নিউ মডেলটির ডিজাইনের কথা বললে আপনারা সকলেই জানেন যে ইয়ামাহা R15 ভার্সন 4 ও R15M এর ডিজাইন নেওয়া হয়েছে R7 থেকে। সো সেই হিসেবে MT15 ভার্সন 4 এর ডিজাইনও MT07 থেকে নেওয়া হবে বলে বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে, কারণ ইয়ামাহা R25 এর ডিজাইনও নেওয়া হয়েছে ইয়ামাহা R3 থেকে এবং R25 এর নেকেড ভার্সন MT25 এর ডিজাইনও R3 এর নেকেড ভার্সন MT03 থেকে নেওয়া হয়েছিল, যার কারণে MT07 এর মতোই MT15 এর নিউ মডেলটি ডিজাইন দেওয়া হবে বলে সবার ধারণা। MT15 এর ইঞ্জিন বা ফিচার সম্পর্কে এখন পুরোপুরি বলা সম্ভব না, কারণ যেহেতু বাইকটি এখনও বাজারজাত করা হয়নি। তবে বাইকটির ইঞ্জিন R5 ভার্সন 4 ও R5M এর থেকে নেওয়া হবে, তবে ইঞ্জিন আউটপুট সম্পর্কে এখন কিছু বলা সম্ভব নয়। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী MT15 এর নিউ মডেলে R5 ভার্সন 4 ও R5M এর মতো স্লিপার ক্লাচ ও কুইক শিফটার ইউজ করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বাইকটিতে আরও নতুন নানা ধরনের ফিচার থাকবে। সো MT15 ভার্সন 4 বা নিউ মডেলের প্রাইসের কথা যদি বলি তাহলে ইয়ামাহা R5 V3 ও MT15 এর প্রাইস কিন্তু প্রায় সেমই ছিল। সো সেই ক্ষেত্রে বলা যায় R5 ভার্সন 4 ও R5M এর কাছাকাছি প্রাইস হবে MT15 ভার্সন 4 বা নিউ মডেলটির। যেহেতু প্রথমবারের মতো ইয়ামাহা তাদের R5 ভার্সন 4 ও R5M সবার আগে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার ও লঞ্চ করেছে, তাই MT15 ভার্সন 4 এর ম্যানুফ্যাকচার ও লঞ্চ ইন্ডিয়াতে সবার আগে করা হবে বলে জানা যাচ্ছে। MT15 নিউ মডেলটি ঠিক কবে বাজারে আসবে তা সম্পর্কে এখনও ইয়ামাহা থেকে কিছু জানানো হয়নি, তবে ইন্ডিয়ান বেশ কিছু ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে যে 2022 শেষের দিকে MT15 নিউ মডেলটি লঞ্চ করা হবে। তো যারা ভাবছেন ইন্ডিয়ান ওয়েবসাইটের তথ্য ভুল, তাদের উদ্দেশ্যে বলবো যে R5 ভার্সন 4 লঞ্চের আগেও ইন্ডিয়ান ওয়েবসাইটগুলো এভাবেই তথ্য দিয়েছিল এবং TVS রেডার 125 বাইকটি বাজারে আসার আগেই কিন্তু ইন্ডিয়ান ওয়েবসাইটগুলোতে এই বাইকের তথ্য পাওয়া গিয়েছিল এবং ওয়েবসাইটগুলোর তথ্য মতে R5 ভার্সন 4 ও TVS রেডার বাইকগুলো বাজারে এসেছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত জানাচ্ছি আল্লাহ হাফেজ।